मुस्कान दे। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার অক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। দেশের রক্তে রাঙানো ফেব্রুয়ারি
শহীদের জন্য শোক এ তো শুধু হাহাকার নয়, এ তো উদযাপনের মন্ত্র। একদিকে বুক ভাঙা হাহাকার, আবার একই সঙ্গে উৎসবের স্তোত্র। আজ 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের দিনে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠান আজ আমরা সত্যি সত্যি মাতৃভাষায় উদযাপন করব বলে সেই দিন আজকে সেভাবেই সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। সুপ্রভাত সকলকে। আমাদের সঙ্গে আমাদের আজকে দুজন অতিথি, আমাদের খুব প্রিয় মানুষ, শ্রদ্ধার মানুষ, আবৃত্তি শিল্পের সঙ্গে যার দীর্ঘদিনের সম্পর্ক, বহু ভালো ভালো কাজ যার হাত ধরে এসেছে, আগামীতেও আমরা অপেক্ষায় থাকব আরো অনেক ভালো কাজের। সুমন্ত্র সেনগুপ্ত, সুমন্ত্রদাকে স্বাগত জানাই। আমিও আকাশ আটের সমস্ত দর্শক শ্রোতাকে স্বাগত জানাই, তোমাকে ভালোবাসা জানাই, শুভ্রকে জানাই। এবং আজকের এই বিশেষ দিনটিতে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি, বিশেষ করে তাদের কাছে আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ, খুব গর্বের দিন, উৎসবের দিন যেটা বলছেন, সেই দিনে আজকে এখানে কয়েকটা কবিতা শোনাতে পারবো, এটা আমার কাছে খুব আনন্দের। অনেক ধন্যবাদ সুমন্ত্রদা। আর তার পাশাপাশি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব, আমাদের স্টুডিওতে প্রথমবার, যদিও আপনারা তাকে চিনেছেন অন্যান্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে, ইতিমধ্যেই বেশ পরিচিত কণ্ঠ। সুদূর, আমরা সুদূর বলি না, ওপারটাও আমাদেরই, আমাদেরই বাংলার, চট্টগ্রামের ছেলে শুভ, শুভ দাস। শুভ আজকে আমাদের অতিথি প্রথমবার গুড মর্নিং আকাশে। তো আমরা দুই বাংলাকে মেলাবো, আসলে দুই নয়, আমরা একই, এক হয়ে মিলব সকলের সঙ্গে। সুমন্ত্রদা পরে কি শুনবো? আজকে এত গুরুত্বপূর্ণ একটা সময় এবং দিন, এবং খুব ভালো লাগছে যে ও এসছে চট্টগ্রাম থেকে। রাজনৈতিক কারণে এবং ভৌগোলিক কারণে দুটো দেশ হলেও আমরা সত্যিই একটা দেশে, একই ভাষার মানুষ আমরা, আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। কিন্তু আমি সেরকম একটি ছেলের কথা শোনাবো, যে ছেলেটি এই দেশ স্বাধীন হওয়ার সময় এখনকার বাংলাদেশ থেকে চলে আসে এই দেশে। তার কাছে এই 21শে ফেব্রুয়ারির দিনটা কেমনভাবে উদযাপিত হয় তারই হয়তো কিছু কথা আছে কবিতাটার মধ্যে। কবিতাটা লিখেছেন সৃজন সেন। আমার বয়স তখন কতই বা, 4 কিংবা 5, অথচ আমার স্মৃতিকে আজও অন্ধকার করে দেয় সেই সময়ের এক রাশ কালো ধোঁয়া। কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে যে ধোঁয়া আকাশে মিলিয়ে যাচ্ছিল, আমাদের বাড়ির বুড়ো বটগাছতলায় দাঁড়িয়ে সবাই সেই ধোঁয়া দেখছিল। আমিও মায়ের কোলে চড়ে সেই ধোঁয়া দেখছিলাম। সবাই আতঙ্কে রায়ট লাগছে, রায়ট লাগছে বলে ছুটোছুটি করছিল। তার কদিন পরেই সদ্য বিবাহিত দাদা বৌদির সঙ্গে আমাকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমি ছেড়ে এসেছিলাম আমার মাকে, ছেড়ে এসেছিলাম আমার বাবাকে, ছেড়ে এসেছিলাম সেই বুড়ো বটগাছ, টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ আর কাঁচলাতি দিকে। ছেড়ে এসেছিলাম আমার জন্মভূমিকে, আমার মাতৃভূমিকে। তারপর থেকে আমি একদিনের জন্যেও আমার জন্মভূমিতে ফিরে যেতে পারিনি, একবারের জন্যেও না। আমার স্মৃতিতে এখন সব কিছু ঝাপসা, সেই বট গাছ,
টিনের চালাওয়ালা গোবর লেপা বেড়ার ঘর, বাড়ির পেছনের পুকুর, পুকুর পাড়ের নোনা গাছ, কাচলা দিদি, সব সব চাঁদপুর থেকে স্টিমার, স্টিমার করে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে ট্রেন, দর্শনায় আমাদের বাক্স প্যাঁচা উলট পালট, তারপর এক সন্ধেবেলা শিয়ালদা স্টেশন, শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি করে প্রেমচাঁদ বড়াল স্ট্রিট, প্রেমচাঁদ বড়াল স্ট্রিটের 3.5 হাত চওড়া এক অন্ধ গলি, আর সেই অন্ধ গলির 11-2 নম্বর বাড়িতে একটি ছোট্ট ঘর, আর সেই ঘরে দাদা বৌদির সঙ্গে খাঁচায় বন্দি আমি, আমি যার মুখে তখনও নোয়াখাইল্লা ভাষার টান, আমি যাকে দেখলেই প্রাইমারি স্কুলের ছেলেরা কানের উপর উপর হয়ে পড়ে চিৎকার করে বলতো, ভাঙালো রস খাইল, ভার ভাঙিল, পয়সা দিল না, সেই আমি। চারিদিকের ওই টিটকিরির ভয়ে নিজের বাঙালপনাকে গোপন করতে করতে ধীরে ধীরে যখন অন্য মানুষ হয়ে উঠছে, তখন আমার জন্মভূমি থেকে বাবার একটা চিঠি এসেছিল। সবাই সেই চিঠি নিয়ে খুব জোরে জোরে আলোচনা করছিল। আমি শুনেছিলাম ঢাকায় নাকি গুলি চলেছে, গুলি। বহু বছর পরে জেনেছিলাম সেই গুলি চলেছিল তাদের উপর, যারা তাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে ওপার বাংলায় লড়াই শুরু করেছিল। শুনেছিলাম তারা নাকি পুলিশের বন্দুকের সামনে জামার বোতাম খুলে গাইছিল, ওরা আমার মুখের কথা কাইডা নিতে সাহে, সেই মুখের কথার গৌরব রক্ষা করতেই তারা নাকি পুষ্পাঞ্জলির মতো তাদের প্রাণকে সমর্পণ করেছিল। হরিপার বাংলায় আমি আমার সমস্ত বাঙালপনাকে তখন ভুলে যাওয়ার চেষ্টা করছি। ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস টপকে আমি তখন রন পায়ে এগিয়ে চলেছি। কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না। আমার দাদা আমার বৌদি আমাকে নিয়ে গর্ব করে। রামবানার্জি লেনের বাড়ি থেকে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায়। সবাই আমাকে একটু সমীহ করেই চলে। এরপর আমার জীবনে শুধুই চড়াই। আমি এখন একটা সাহেবি কোম্পানির নামি অফিসার। সেই কোম্পানির অভিভাবক একজন বহুজাতিক কোম্পানি। সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই। অধিকতর বিদেশি ব্যবসা, অধিকতর বিদেশি চুক্তি, কমিশন ইত্যাদি অর্জনের মধ্যে দিয়েই আমার আজকের প্রতিপত্তি, আমার বিকাশ। আমার ছেলেমেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে, মাকে মাম্মি। আমার মতো ওরাও শুদ্ধ করে মাতৃভাষায় কথা বলতে পারে না, শুদ্ধ করে লিখতে পারে না বাংলায় কটা লাইন। বাংলা ভাষা তাদের কাছে একান্তই বিদেশি। সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন তার নিজের মাতৃভাষা জাপানিতে অনর্গল কথা বলতে দেখেছিলাম, তখন আমার ভিতরে কেমন একটা যন্ত্রণা হচ্ছিল। ইংরেজিতে কথা বলতে না পারার জন্য সেই মানুষটার মধ্যে কোনো লজ্জা ছিল না, বরং নিজের মাতৃভাষা জাপানিতে কথা বলতে পারার অহমিকায় তাকে যেন আরো উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম। সেই অভিজ্ঞতার যন্ত্রণা আমাকে কুরে কুরে খেয়েছে। আমার মনে হয়েছে আমার কোনো মাতৃভাষা নেই, আমার কোনো মাতৃভূমি নেই। তাই মাতৃভাষার জন্য যারা প্রাণ দেয় তারা কেমন মানুষ আমার জানতে বড্ড ইচ্ছে করে।
সেই বাংলাদেশের জন্য, সেই বাংলা ভাষার জন্য আমার বুকের ভেতরটা, বুকের ভেতরটা যন্ত্রণায় টনটন করে ওঠে। প্রাণীর চেয়েও প্রিয় জানি, যে ভাষাতে প্রাণ জোড়ালো, সবার মুখে তৃষ্ণা মেটালো, সেই তো মোদের মধুর ভাষা, মায়ের ভাষা বাংলা ভাষা। সত্যি আমরা মায়ের ভাষায় প্রাণ পেয়েছি, মান পেয়েছি তোমার কোলে এসে।
আমার ঈশার কোনো ভয় নেই আর তা একুশে ফেব্রুয়ারি আসবে বছর ঘুরে সালাম বরকত রফিক জব্বার আসবে না তো ফিরে তারা আসবে না তো ফিরে এ কথা ইতিহাসেরই সত্য ১৯৫২ সালের ভাষা আন্দোলন একদা পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশকে এনে দিয়েছিল মুক্তিযুদ্ধের দুর্বার দুঃসাহসী পথে পদ্মাপাড়ের মানুষের দ্বারে এমন আকাঙ্ক্ষা গানের কলি হয়ে ফুটে উঠবেই পেয়ে যাবে সুরের সৌরভ যে মাটিতে ঘুমিয়ে আছে লাখো মুক্তি সেনা সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দাও
সে পথ ছেড়ে ভিন্ন পথে যেতে বলিস না, দে না তোর আগে না শ্রীমতি আমার অঙ্গে মাখিয়ে না, যে মাটির বুকে ঘুমিয়ে আছে ভর্তি আছে রক্ত, আছে মা চির কবিতা। অন্ধকারের মধ্যে থেকে পাক খেয়ে উঠে আসে ১৯৫২ একুশে ফেব্রুয়ারি। চির কবিদের নাম সালাম, বরকত, রফিক, জব্বার। নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে অন্ধকারের মধ্যেও ফুটে উঠছে লাল জবা ফুল। কুয়োর মধ্যে শহীদেরা সারি সারি বানাচ্ছে আগামী শিশুদের স্কুল, বুকে আগলে আছে দোয়াত কলম, আগলে আছে কুচি কুচি তাদের ইচ্ছি। কুয়োর দুপারে দুই বাংলা। আজ আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠ, মেডিকেল কলেজের সামনে, যেন আজ আর মধ্যিখানে কোনো কাঁটা তার নেই, যেন আজ কার্জনের মতো স্বাধীনতা আমাদের করতে পারেনি দুভাগ। কুয়োতে ভরে রয়েছে শহীদেরা সারি সারি, রয়েছে রক্ত, রয়েছে মা, রয়েছে চির কবিতা। চির কবিদের দেখে আমরা যতই কাঁদছি ততই প্রেমিক হয়ে উঠছে ভাষা, ততই ঠোঁটের কাছে এগিয়ে আসছে ঠোঁট, হাতের কাছে এগিয়ে আসছে হাত। কুয়ো ভরে যাচ্ছে রক্তে, কিন্তু আমরা বলতে শিখে গেছি মারো মারো যত খুশি মারো, কিন্তু আমার কান্নার ভাষা, আমার প্রেমের ভাষা আমি কি শরীর থেকে মুছে ফেলতে পারি? কুয়োর দুপাশে দুই বাংলা, একুশে একুশে ফেব্রুয়ারি। আসলে কবিতা এবং গান আমাদের সত্তার আত্মপরিচিতি। আজকে একুশে ফেব্রুয়ারির এই বিশেষ দিনে আমরা সাজিয়েছি আমাদের অনুষ্ঠান। আশা করি ইতিমধ্যেই যতখানি অনুষ্ঠান আপনারা শুনেছেন ততখানি আপনাদের মনের গভীরে প্রবেশ করেছে। অনুষ্ঠানে আমরা আবারও যাব, আমাদের প্রিয় অতিথিদের কাছে আসবো, কিন্তু তার আগে আমাদের সঙ্গে বন্ধু আছেন টেলিফোনে। কে আছেন? হ্যালো। হ্যালো, সুপ্রভাত মৌনিকা। আমি প্রদীপ্ত জ্যোতি সেনগুপ্ত রাজারহাট থেকে বলছি। হ্যাঁ দাদা, আজকের এই পূর্ণ দিনে কথা বলতে পেরে আমি নিজেকে অত্যন্ত আপ্লুত মনে করছি। আর আন্তর্জাতিক ভাষা দিবসে সেই সব শহীদদের আমি নতমস্তকে আরেকবার প্রণাম জানাই এবং অজস্র শ্রদ্ধা। ভাষা দিবসে আমার একটা মানুষকে খুব মনে পড়ছে, ময়মনসিংহের সেই প্রবাদ প্রতিম কণ্ঠশিল্পী যে গান গেয়েছিল, হেরা আমারে গাইতে দিল না আমি বুঝতাম পারলাম না,
সেই প্রবাদ প্রতিম শিল্পীকে আরেকবার প্রণাম জানাই। সারা জীবন সন্ন্যাসী জীবন কাটিয়ে গেছেন তিনি এবং ভাষার উচ্চারণ আজও তার কাছে আমরা শিখি, অসাধারণ উচ্চারণ সেই মানুষটার। আমি তাকে আরেকবার প্রণাম জানাই। সুমন্তদা সুন্দর কথাবার্তা বলছেন, আমার খুব ভালো লাগছে। একটু জীবনানন্দ দাসের একটা যদি কোনো কবিতা একটু শুনিয়ে দেন খুব ভালো লাগবে। আর শুভকে আমি অনুসরণ করে যাচ্ছি গত 6-7 মাস ধরে, তার ফেসবুক এবং ইউটিউবে অজস্র গান। না না যেও না ও শেষ পাতা গো, এখানটা তো শুভ গাইবেই আমি জানি। আর আরেকটা গান মনে করিয়ে দিই কাজী নজরুল ইসলামের, সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়াছিলে। এই গানটা যদি একটু শুভ যদি গেয়ে দেয় আমার আগে ইচ্ছা পূরণের দিন যদি হয় দেখবো আর কি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ দাদা। আর কি আছেন? হ্যালো হ্যালো, প্রভাতী শুভেচ্ছা। হ্যাঁ সুপ্রভাত, কে? আমি চিংড়িগড়া থেকে বিদ্যুৎ ব্যানার্জি। হ্যাঁ বিদ্যুৎ দা, প্রথমত বলি অনেকদিন পরে আজকে এই অনুষ্ঠানটাতে, মানে 21 ফেব্রুয়ারির অনুষ্ঠানটাতে ফোনটা পেয়ে আমি প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করে থাকি কিন্তু লাইনটা পাই না। আজকে পেয়ে বেশ ভালো লাগছে। আরো ভালো লাগছে আজকে সুমন্তদাকে পেয়ে, বোধ হয় বহু বছর পরে আজকে সুমন্তদাকে পেলাম। আমি জানি এর মধ্যে অন্য কোথাও এসেছেন কিনা, কিন্তু আমার সেটা দেখার সুযোগ বা সৌভাগ্য হয়ে ওঠে। সুমন্তদা সত্যি গুড মর্নিং আকাশে বহুদিন, একেবারে শুরু সময় এসেছিলেন, তারপরে বহু দিন বাদে। আর সঙ্গে ওকে পেয়েও ভালো লাগছে। আর আমি আজকের দিনটা সম্বন্ধে দু একটা কথা একটু বলে দিই। আজকের দিনটা সম্বন্ধে তো সকলেরই জানা রয়েছে এবং আমরা জানি, কিন্তু আমার খুবই খারাপ লাগে পাশে, মানে শুভকে দেখতে পেয়ে আমার খুব গর্ব হচ্ছে শুভর জন্য, যে ও এমন একটা দেশকে রিপ্রেজেন্ট করছে যারা সত্যি সত্যি বাংলা ভাষাটাকে ধরে রাখতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত। কিন্তু অপরদিকে আমাদের খুব শুনতে খারাপ লাগলেও এটা কিন্তু বাস্তব, আমরা কিন্তু সেই জায়গাটা রাখতে পারিনি। আমাদের পশ্চিমবঙ্গবাসীরা, বিশেষ করে বর্তমানের পশ্চিমবঙ্গবাসীরা, যে তারা কিন্তু বাংলার থেকে অন্য ভাষাতেই চর্চা করতে বেশি শ্লাঘা অনুভব করে, আমি জানি না কেন। এবং এই প্রসঙ্গে আমি একটা আরজি এবং আবেদন যাই বলো না কেন, আমি তোমাদের কাছে অর্থাৎ আকাশের কাছেও দাঁড়িয়ে রেখে যাবো আজকে, যে তোমরা কিছুদিন হয় এই হারানো সেই দিনের একটা গানের একটা প্রোগ্রাম করছো, কিন্তু সেই অনুষ্ঠানটাকে কিন্তু আরো বাড়ানো দরকার। এবং বাংলা গানের চর্চাটা, কারণ প্রচুর পুরনো বাংলা গান কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে আমাদের থেকে। ধন্যবাদ সবাই, অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শুভর কাছেই আসি, আমাদের ভাবের ঘরের যে অভাব সে তো পূরণ করে গান, তাই তো? আমার স্বপ্ন কিনতে পারে আমি
আজিকার দিন না ফুরাতে হবে মোর এ আশা পুরাতে শুধু এবারের মতো বসন্তের ফুল যত যাব মোরা দুজনে কুড়াতে তোমার কানুন তলে ফাল্গুন আসিবে বারংবার তাহারি একটি শুধু মাগে আমি দুয়ারে তোমার বেলা কবে গিয়াছে বৃথাই এতকাল ভুলেছি নুতাই হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে আমার সময় আর নাই তাই আমি একে একে গুনিতেছি কৃপণের সম ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম ভয় রাখিও না তুমি মনে তোমার বিকচ ফুলবনে দেরি করিব না মিছে ফিরে চাহিব না পিছে দিন শেষে বিদায়ের ক্ষণে চাবো না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ভরি ফিরিয়া যেও না শোনো শোনো সূর্য অস্ত যায়নি এখনো সময় রয়েছে বাকি সময়ের দিতে ফাঁকি ভাবনা রেখো না মনে কোনো পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে চলুক তোমার কালো কেশে হাসিও মধুর উচ্চ হাসে অকারণ নির্মম উল্লাসে বন সরসীর তীরে ভেরু কাঠ বেড়ালিরে সহসা চকিত করো ত্রাসে ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করাই স্মরণ দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ তারপরে যেও তুমি চলে ঝরা পাতা দ্রুত পথে তুলে নেড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকুলি রবে দিনান্তের ক্ষুব্ধ করি তোলে বেনুবন ছায়া ঘন সন্ধ্যায় তোমার ছবি দূরে মিলাইবে গধূলির বাঁশুরীর সদ্যশেষ সুরে রাত্রি যবে হবে অন্ধকার বাতায়নে বসিও তোমার সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে ফিরে দেখা হবে না তো আর ভুলে ফেলে দিও ভুরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি সেই হবে স্পর্শ তব সেই হবে বিদায়ের বাণী Thank you.
লাগে। তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বিরাম জানে না আমার, বনের পাখি তুমি শোনো তাকে। এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি, কেমন করে তরঙ্গ আজ খোলো, থুতনি পরে তিল তো তোমার আছে এখন, উমন নতুন দেশে যাবি। আজই প্রথম তোমায় চিঠি লিখতে হলো, অবান্তর স্মৃতির ভিতর আছে তোমার মুখ অশ্রু ঝলমল, লিখিও লিখিও উহা ফিরত চাহ কি। মায়ের ভাষার গান ছাড়া হৃদয়ের আবেগ প্রেমিকের সামনে কি কখনো উজ্জ্বল হয়ে উঠতে পারে? প্রেমিকের চোখ নির্মাণ সে তো কবিতার গহনা, কবিতা বলতে পারে আমি চাই তোমার দুটি চোখেরই নির্মাণ। প্রেম আছে ধরা পড়ে গেছি আমি।
জানি না তোমার মনেও কি এত প্রেম আছে, সত্যি যদি হয় বলুক যা বলছে নিন্দুকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, নামে ডেকে বলবো তোমাকে, মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে, প্রেমের সঙ্গে দেশপ্রেমে সেই অর্থে কোনো জল অচল ফারাক নেই। যে মানুষকে ভালোবাসতে পারে না সে দেশকেও ভালোবাসতে পারে না, তাই বোধ হয় প্রেমের গান গাইতে গাইতে কখন যে প্রিয় জন্মভূমির জলশিরি নদীর জলে আমার সোনার বাংলার কাঁপন আমরা গিয়ে উঠতে পারি। আমি সব সময়ই তাকিয়ে আছি, যখন জেগে থাকি তখন তোমার দিকে স্থির করে রাখি চোখ, স্থির করে রাখি অস্তিত্ব,
যখন ঘুমিয়ে থাকি তখন তোমার দিকেই ধরে রাখি চোখ, স্থির করে রাখি স্বপ্ন। আমরা দুজনে একই গোত্রের, শ্যামলী রূপসী। চাবুকের সাই সাই শব্দ শুনি, সাই সাই শব্দে গান হয়ে বেজে উঠছে 1100 বছর। শুধু চাবুকের শব্দ শুনি, শিকলে বাঁধা উদ্ধত দুর্বিনীত প্রাকৃত মানুষ, শিকলে বাঁধা উদ্ধত দুর্বিনীত প্রাকৃত মানুষ, ঝনঝন শব্দে অজগরের মতো স্তরে স্তরে শিকল আর শিকল আর শিকল, শিকলের শব্দে অর্কেস্ট্রার মতো বেজে উঠছে 1100 বছর। শুধু শুধু শিকলের শব্দ শুনি, আমি আর তুমি সেই গোত্রের যারা উৎপীড়নের মধ্যে গান গায়, সঙ্গীত মুখরিত হয় লোকালয়ে বনে প্রান্তরে। তুমি তাকালেই সৌন্দর্য ছিটকে পড়ে, সূর্যাস্তে চন্দ্রোদয়ে শিশিরে সমুদ্রে বুনো ঘাসে কবিতার পঙ্ক্তিতে পঙ্ক্তিতে তোমার অচিৎকার ধ্বনি পৃথিবীর সমস্ত আর্য অক্ষরের চেয়েও পবিত্র অজল। তোমার দীর্ঘশ্বাসের নাম চণ্ডীদাস, শতাব্দী কাঁপানো উল্লাসের নাম মধুসূদন, তোমার থর থর ভালোবাসার নাম রবীন্দ্রনাথ, বিজন অশ্রুবিন্দুর নাম জীবনানন্দ, তোমার উদ্ধত বিদ্রোহের নাম কাজী নজরুল ইসলাম। তোমার রূপের আমি কোনো সীমা পাই না, যখন শৈশবে আমার বুক থেকে স্বপ্ন থেকে প্রথম মুখরিত হয়েছিল তখন মনে হয়েছিল এই পৃথিবীতে প্রথম ধ্বনি এলো, মা বলার সঙ্গে সঙ্গে তুমি আর অদ্বিতীয় আর একজন মিলেমিশে এক হয়ে গিয়েছিলে জননী জননী। সেই থেকে তুমি আমার চাঞ্চল্য হয়ে ছড়িয়ে পড়েছ মাটিতে মাটিতে আকাশে আকাশে, দুঃখ হয়ে বিছিয়ে দিয়েছ হৃদয়ে, স্বপ্ন হয়ে ধরা দিয়েছ গ্রন্থে। সেই থেকে তোমার আর আমার অস্তিত্ব এক, সুখে দুঃখে উদ্ধত বিদ্রোহে পরাজয়ে আর বিজয়ে আমরা এক। 1000 বছর ধরে 1000 বছর পরেও এই বাংলা ভাষা তোমার মুখের দিকে আমি সব সময় তাকিয়ে আছি। আমার মাতৃভাষা, আমার মাতৃদুগ্ধ সম, আমার বাংলা ভাষা
আমার অহংকার। আজ মাতৃভাষা দিবস উদযাপনের দিন, আজ 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি মানে কিন্তু পলাশের মাস, ফাল্গুন মাস। এ তো আগুন ঝরা রক্ত রাঙা পলাশের মাস। পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতার বাতাস, আমি বলি আমার দীর্ঘষা। কেউ বলে ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য, ঘরের বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমাকে খেতে দিক, হাত পাখা নিয়ে পাশে বসে থাকতে হবে এমন কিছু চাইছি। এখন ইলেকট্রিকের যুগ, আমি জানি, নারীকে মুক্তি দিয়েছে এই স্বামী সেবার দায় থেকে। আমি বলছি না
ভালোবাসতেই হবে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাটশাক ভাজার সঙ্গে তেলে ভাজা দুটো শুকনো মরিচ লাগবে কিনা, এটো বাসন গেঞ্জি রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক ঘরের ভিতর থেকে দরজা খুলে দেবার জন্য, কেউ একজন আমাকে খেতে দিক। আমি বলছি না ভালোবাসতেই হবে, কাম বাসনার সঙ্গী না হোক অন্তত একবার আমার দিকে তাকিয়ে বলুক তোমার চোখ এত লাল কেন। নির্মলেন্দু গুণের কবিতা। নির্মলেন্দু গুণের এই কবিতাটি শুনতে শুনতে একটি ছোট্ট কবিতা আমার মনে আসছিল, ওপারের একজন কবির লেখা। এটাও ভালোবাসার কথা। একটি মেয়ে ভাষা শিখতে চেয়েছিল, লিখতে এবং পড়তে চেয়েছিল, ওপারের একটি মেয়ে। তার স্বামী তাকে রাত জেগে সেই হরফ শিখিয়েছিল। মেয়েটি স্বামীকে চিঠি লিখছে। কোনো কামি যদি না লাগবো মুক্ত পিপার এদিক হয়েছিল কেডা। স্বামীকে চিঠি লিখতে বসে মনটা বিদ্রোহী হয়ে ওঠে সমীরণের। হারিকেনটা বাড়িয়ে দিয়ে ধরে ধরে গোট গোট করে লিখতে চেষ্টা করে সে। মাইয়া মাইনছে ল্যা পড়া বাংলায় গণের কাম নাই, বালা না হারাম গুনার কাম। ওস্তাদজির কথাটা তবু শেষ পর্যন্ত শোনেনি সে। তারই জেদে হরফ মৎস্য করাতে ওস্তাদ তার পেন্সিল সদ্য হাতটা একটু জোরেই চেপে ধরেছিল। গায়ে ঠেকেছিল গরম নিঃশ্বাস, মুখের দিকে চেয়ে ওড়না টেনে নিয়ে সেই যে চলে এসেছিল সমীরণ, আর তাকে হাজার ঠেলেও পাঠানো যায়নি তাদেরই দখলিজ ঘরের বক্তব্যে। সমীরণের বিয়ের পর রাত জেগে তার স্বামী তাকে হরফ শিখিয়েছে। একা পইরা থাকি সিডি না লিখলে কেমনে চলে, ভালো করে না লিখলে অনেক কথা হয়তো সমীরণ বলতেও পারে না। তাই আজ স্বামীকে সমীরণ চিঠি লিখছে। বুকে চেপে লিখতে আজকাল সমীরণের বড্ড কষ্ট হয়, পেটে যে আসছে তার জন্য বুকে চাপা দিতে পারে না, বড্ড নড়াচড়া করে এখন। কি নাম রাখবেন কিছু ভাবছেন নাকি জানাইবেন? আমার মনে লয় নাম রাখুন শান্তি, আর পোলা হইলে সুদিন। আজকাল এই রকমই নাম রাহে, ভালা নাম যেরকম হয় আর একটা রাখলেই চলব। এবার আসলে নিশ্চয়ই বলবে আগের চেয়ে লেখা অনেক পরিষ্কার হয়েছে, আর পেটে যে আসছে তাকে কিছুতেই মক্তব্য দেবে না। চিঠি শেষ করে গলাত ঘর্ম সমীরণ স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলে। ছোঁয়ালাগে যেন মনোবিনাতারে, কার ছোঁয়ালাগে যেন মনোবিনাতারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে ছোঁয়ালাগে।
লাগে যেন মনো বিধাতারে কার ছোঁয়া লাগে যেন মনো বিধাতারে কি যেন সে খুঁজে মরে আকাশ পাড়ে বারে বারে কে যেন আমারে বারে বারে কে যেন কিছু যেন বুঝিতা কিছু অজানা যতবার ভুলে যায় মনে না মানা গো কিছু অজানা হাসির মায়ায়নে মধু বেদনা রে কাছু মালা কে যেন মনো বিনাতা মরে আকাশ পাড়ে বারে বারে কে যেন আমারে বারে বারে কে যেন অনুষ্ঠানের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করলাম আমরা আমাদের গুড মর্নিং আকাশের ফ্লোরে। কতটা ভালো লাগলো সেটা তো আপনারাই প্রকাশ করে জানাবেন আপনাদের ভালো লাগাটুকু। কিন্তু যে সমস্ত শিল্পীরা ছিলেন আজকে আমাদের সঙ্গে, আমরা সুমন্ত্রদা তো আছেনই, সুমন্ত্রদাকে বারবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, অনেকটা শ্রদ্ধা ভালোবাসা সবটা জানালাম। আর শুভ প্রথমবার এলো, শুভর প্রতি আমাদের অনেকটা ভালোবাসা এবং আগামীর জন্য অনেক শুভকামনা রইল, নিশ্চয়ই আবারও আমাদের সঙ্গে দেখা হবে। আমিও আকাশ আটকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এত বড় একটা অনুষ্ঠানে এবং বিশেষ একটা দিন আমাদের জন্য, 21 ফেব্রুয়ারি আমাদের বাংলা আপনারা দেখে পেলেন না সুমন্ত্রদার কবিতা যখন শুনছেন, যে মিউজিক আমাদের কানে এসে পৌঁছচ্ছে, যে আবহ আমাদের কানে এসে পৌঁছচ্ছে, তিনি আর অন্য কেউ নন, আমাদের বিশেষ পরিচিত মানুষ এবং কবিতা যারা বলেন, যারা এই শিল্পের সঙ্গে জড়িয়ে আছেন তাদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর, তিনি হলেন শান্তনুদা, শান্তনু ব্যানার্জি। তাকে আপনারা দেখতে পেলেন না, আমরা এখান থেকেই শান্তনুদার প্রতি শ্রদ্ধা ভালোবাসা সবটা জানালাম। আর এখানে যারা ছিল, আমাদের এই মঞ্চে যারা ছিল, তারা তো আমাদের পরিবারের সদস্য, গুড মর্নিং আকাশ পরিবারের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য, আমাদের বাকু, তারপরে অভিক, তারপরে এদিকে ডান দিকে মিন্টুদা এবং প্রীতম।
প্রত্যেকের প্রতি আমাদের অনেক ভালোবাসা। তারা অসাধারণ বাজিয়ে চলেছে আজকে। আমার আমার পক্ষ থেকেও আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমি ভাবতেও পারিনি এত ভালো আমাকে সঙ্গত করবেন আমার সাথে। বেশ, আমরা শেষ করব অনুষ্ঠান সুমন্ত্রদা তোমার কবিতা তারপরে শুভর গান দিয়ে। হ্যাঁ, আসলে 1952 তারপরে এতগুলো বছর ভাষাটার কথা আমরা বলি, কিন্তু এখন কবিরা কি ভাবছেন বাংলা ভাষা নিয়ে সেরকম একটি কবিতা বলি আছে। আচ্ছা, কবিতায় যাবার আগে ছোট্ট করে আরেকটা বিষয় আমার বলার আছে। মুখরোচক আপনারা জানেন, মুখরোচক মানে ভালো খান আর সুস্থ থাকুন, 70 বছরেরও বেশি সময় ধরে ঘরে ঘরে সমাদৃত মুখরোচক। মুখরোচকের গিফট হ্যাম্পার শিল্পীদের জন্য রয়েছে, সেই অবশ্যই আমরা সেটা অনুষ্ঠানের পর তুলে দেবো শিল্পীদের হাতে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেরকম একটি কবিতা একটু শোনাই, সৌভিক গুহ সরকারের। ইংরেজিতে লেখো না কেন কবিতা, পড়তে পারি আমিও তাহলে, বলে নীহারিকা রায় আলগা তাকায়। তাকে বলি আমি, কেন বাঙালি তো তুমি, বাংলা পড়ার অভ্যেস নেই বুঝি কতকাল। লালমাটির কিনার থেকে ঝুঁকে পলতি ঘাসের লেজা ছিঁড়ে নিয়ে হাওয়ার দিকে ছুঁড়ে দিয়ে আনমোনা মাছ মোরালের মতন বলে সে, বাংলা ভাষা আমার ভালো লাগে না, তার অক্ষর তার ধ্বনি বড় বেশি সেকেলে, কয়ের সুর ঝয়ের চেহারা তো হাস্যকর, খিয়ং লিখতে পারে নাকি কেউ আজকাল। শান্তি নড়ে যায় অন্তরে আমার, পরিভ্রমণে স্তব্ধতা বিস্ময় হৃদয় জুড়ে ক্ষোভ হতাশা বিরক্তি। তাহলে কি ভাষাটাকেই তুলে দিতে বলো নাকি, না কথোপকথনে থাক সৃষ্টিতে নয়, হৃদয় জুড়ে আবার আমার বিরক্তি হতাশা। কবিতার বইটাকে আঁকড়ে ধরি আমার করতলে, ওটা কবিতার বই নয় আর, ওর মধ্যে আমার বিপর্যস্ত মাতৃভাষার আগুন জ্বলে। মা বলে ডেকেছি তোকে ভাষা, কীর্তি নাশা জলে তোকে বিসর্জন দেব বলে সমারোহে, চারিদিকে বিষের কুয়াশা দ্বিখণ্ডিত মাতৃভূমি জলে যেন রাবণের চিতা। ভুলে গেছি তোকে নিয়ে একদিন লিখতাম কবিতা যখন ছিলাম ছোট, বড় হয়ে ভুলে যাওয়া ভালো, কে আর অনন্ত কান্না মনে রাখে, ঘরে বাইরে ছায়া কালো কালো লোভ উচ্চাকাঙ্ক্ষা ঈর্ষা, মা বলে ডেকেছি তোকে ভাষা, এখন মুখে ইংরেজির খই ফোটে। ভালো আছি আমরা, সুখে আছি, মা নামের বিষ্কুম্ভ ভেঙে ফেলে ভিক্ষুকের রাজত্ব পেয়েছি, এর নাম ভালোবাসা। তোকে নিয়ে আমাদের যত দুঃখ নির্বাসন সবই তো তামাশা। দ্বিতীয় কবিতাটা শুনলাম বীরেন্দ্র চট্টোপাধ্যায়, মা বলে ডেকেছি তোকে ভাষা। আমি বাংলায় গান গাই,
বার দেখি দেখি Bangla, Amar Krishna, Jai Bangla.